بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো আমরা গত পর্বে শিখছিলাম অটোক্যাডের কমান্ড, 5-6টা কমান্ড শিখছিলাম। একটা হচ্ছে লাইন, পলিলাইন, ইরেজ, কপি, মুভ, আনডু। তো আমরা এই পর্বে আমরা 5-6টা কমান্ড শিখবো। তার আগে বলে নিই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আপনার ফ্রেন্ডকে জানাবেন, আর অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ছাড়া কোনো কিছু সম্ভব না। তো আমরা আজকে এই পর্বে আবার 5-6টা কমান্ড শিখবো। আমি আগেই বলছি 25টা কমান্ড শেখার পরে আমরা কাজে হাত দিব। তারপরে আমি যখন কাজ করব তখন দেখবেন আপনারা ইজি পারছেন, কাজ করা আপনাদের কাছে কোনো ব্যাপার না। কিন্তু আপনারা আগে কমান্ড না শিখে কাজ করা, ডাইরেক্ট কাজ করা বোকামের কাজ। যেমন কেউ যদি সরিয়ে সরিয়ে কখন না শিখে ডাইরেক্ট পত্রিকায় কিংবা বুকস পড়তে লাগে, তার মতো বোকা শিখবেন। তো আসেন আমরা এখন পার্ট 2, আমি এখন যেটা তৈরি করছি এটা হচ্ছে পার্ট 2-তে আমরা কী কী শিখবো। পার্ট 2-তে আমরা শিখবো হচ্ছে সার্কেল, পলিলাইন, এরপর হচ্ছে ডোনট কমান্ড, এরপরে অফসেট, অফসেটের পরে আমরা টিম শিখবো, আর হচ্ছে এক্সট্রুড। এই কয়টা কমান্ড শিখবো আমরা আজকে। তো ফার্স্টে আমরা আসি সার্কেল। সার্কেল মানে সবাই বেছে একটা বৃত্ত। তো বৃত্ত আঁকাবো আমরা কীভাবে? বৃত্ত আঁকানোর জন্য সিলেকে ইন্টার দিবেন, দেওয়ার পরে যেখানে যে কোনো একটা পয়েন্ট যাচ্ছে, যে কোন পয়েন্টে আপনি বৃত্তটা আঁকাবেন। তাই মনে করেন সে আমি বৃত্তটা আমি আঁকাবো হচ্ছে এই মিডিল পয়েন্টে, যেখানে আমি রয়েছি। তো এখানে ক্লিক করার পরে এখানে আমার 0 ইঞ্চি লেখা রয়েছে। আমি এটাকে এদিক যদি যে কোনো দিকে মাউসকে যে কোনো দিকে সরানো গেলে আমার বৃত্ত আস্তে আস্তে পরিবর্তন হবে। তো আমি বৃত্ত আসলে এইভাবে আঁকাবো না, এই বৃত্তর নির্দিষ্ট একটা ব্যাসার্ধ থাকবে। তো এখানে আপনাদের বৃত্ত আঁকানোর সময় সবসময় যদি আপনাদের ব্যাসার্ধ আঁকাতে হবে, অর্থাৎ আপনাদের যদি বৃত্ত লাগে 5 ফিট, তাহলে হচ্ছে আপনারা 2.6 ইঞ্চি দিবেন, তাহলে হবে কি 2 ফিট 6 ইঞ্চি, তাহলে আপনাদের 5 ফিটের একটা বৃত্ত হয়ে যাবে। অর্থাৎ ব্যাসার্ধ দিতে হবে। মনে করেন আমার হচ্ছে 5 ফিটের একটা বৃত্ত দরকার, তাহলে আমি দিব কি 2 ফিট 5 ইঞ্চি। আর ইঞ্চি ফিট কিভাবে দিতে হবে পার্ট 1-এ দেখে দিয়েছি। 2 ফিট 5 ইঞ্চি আমরা দিয়ে দিলাম। 5 ইঞ্চি দিতে হবে না, শুধু 2 ফিট 5 লিখলে যথেষ্ট। 6 লিখতে হবে, কারণ 6 ফিটে হচ্ছে আপনার 6 থেকে 12 ফিটে 1 ইঞ্চি, সরি 12 ইঞ্চি 1 ফিট। এই জন্য আমরা 2 ফিট 6 দিলাম। অনেকে করে কি 2 ফিট 5 দেয়, তার মানে মনে হয় যে তার হচ্ছে ফুল 5 ফিট হয়ে যাবে। আসলে হবে না এটা, কারণ ইঞ্চি হিসাবে এখানে দিতে হবে। তো আমরা ইন্টার প্রেস করলাম, এখানে আমি মান দেওয়ার পরে কিন্তু ইন্টার দিয়েছি। আমি আবার একটা আঁকাচ্ছি, ছিলেকে ইন্টার দিব, একটা পয়েন্ট ধরবো, ধরে যে কোনো দিকে নিয়ে যাবো। আমার কতটুকু দরকার? মূলত আমার 5 ফিট ব্যাসার্ধের একটা ইয়ে দরকার। তো 5 ফিট ব্যাসার্ধের জন্য 5 লেখে ফিট দিয়ে ইন্টার, 5 ফিট একটা বৃত্ত হয়ে গেছে। এরপর আসেন বৃত্তর পরে আমরা শিখবো হচ্ছে পলিগন। পলিগনের কাজ কি? ত্রিভুজ, ত্রিভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, অষ্টভুজ, যে কোনো ভুজই আঁকায় না কেন সেই ভুজগুলো আঁকাতে আমাদের পলিগন ইউজ করতে হবে। তো দেখেন আমি একটা ষড়ভুজ আঁকাবো এখানে। তো ষড়ভুজ আঁকানোর জন্য আমাদের ফার্স্টে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে POL লিখে ইন্টার দিলে পলিগন হয়ে যাবে। দেখেন POL লিখেই কিন্তু আমার এখানে নাম্বার চাইছে যে আমি কত ভুজ আঁকাবো। 4 দেওয়া আছে, আমি সর্বজ আঁকাতে চাইছি, 6 লিখে ইন্টার দিলাম। তারপরে কোন জায়গা আঁকাবো সেই জায়গায় যদি আমরা হচ্ছে ওই বৃত্তর মতোই একটা পয়েন্ট নেব, নিয়ে যদি ক্লিক করি, ক্লিক করার পরে ইন্টার দেই, দেখেন আমি ইন্টার দেওয়ার পর যে কোনো দিকে নিয়ে যাবো। তো আমার এটা এই যে সর্বজ হয়ে গেছে। দেখেন 6টা কোণ রয়েছে। তো এটাও আপনারা ব্যাসার্ধ আকারে দিতে পারেন। যেমন আমার 2 ফিটের একটা ব্যাসার্ধের লাগবে, 2 ফিট দিয়ে ইন্টার দিতে হয়ে যাবে। এরপরে চাচ্ছেন আপনি না, আপনি ষড়ভুজ না অষ্টভুজ আঁকাবেন, তাহলে POL লিখে ইন্টার দিয়ে এখানে 8 দিবেন, দিয়ে ইন্টার দিবেন, দিয়ে যে জায়গায় আঁকাবেন সেই জায়গায় ক্লিক করবেন, করে ইন্টার দেওয়ার পরে দেখেন ইন্টার কষ্ট বোঝা যাচ্ছে। কত ফিটার নেবেন এটা হচ্ছে আর কি 2 ফিটের 2 ফিট 3 ইঞ্চি। ঠিক আছে, এটা আমাদের পলিগন গেল। এরপর ডোনট কমান্ড, ডোনট কমান্ডটা ব্যবহার করা হয় কোনো রডের সিম্বল আঁকানোর জন্য। দেখবেন আপনার সেকশনে শুটিং সেকশনে রডগুলো ছোটো ছোটো গোলাকার রডগুলো দেওয়া হয়, কিংবা আপনারা যদি পাইপ আঁকাতে চান ফাঁপা পাইপ, যেখানে ভিতরে কিছু ফাঁপা রয়েছে বাইরেও কিছু গুরুত্ব রয়েছে, এবং পাইপ আঁকানোর জন্য ডোনট কমান্ড ব্যবহার করা হয়। পাইপ বা রডের সিম্বলটা আমরা এখন ডোনট কমান্ড দেখব। ডোনট কমান্ডের জন্য DO লেখে ইন্টার চাপতে হবে, DO লেখে ইন্টার। এরপরে দেখেন ডোনট কমান্ড, এটা আগেই বলছি যে রডের একটা একটু ফাঁপা কোনো জায়গা থাকে না। আবার দেখবেন পাইপ আঁকাতে গেলে ভিতরে কিছু ফাঁপা থাকে, হয়তো বা 2 ইঞ্চি ফাঁপা ভিতরে, বাইরে আর গুরুত্ব হয়তো বা 1 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি। আমি এরকম কিছু দেখাতে যাচ্ছি। দেখেন আমি ডোনট কমান্ড কয়েকটা ডিজাইনের তৈরি করবো, আপনারা দেখলে বুঝতে পারবেন। যেমন আমি DO লেখে ইন্টার দেওয়ার পর একটা মান দিব 2 ইন্টার 1। দেওয়ার পর দেখেন আমি যদি আমার ডোনট কমান্ড হয়ে গেছে, আমি মনে করেন এখানে ক্লিক করলাম তো আমার একটা কমান্ড হয়ে গেছে। দেখেন ESC-তে ক্লিক করলে এটা আমার সরে যাবে। তারপরে দেখেন এই দেখেন আমার কিন্তু এটা ডোনট কমান্ড। দেখেন ভিতরে আমরা বুঝতে পারছি না যে এটা একটা পাইপ, এটা ভিতরে ফাঁপা রয়েছে, একটু কালো দাগ রয়েছে, তার মানে এটা ভিতরে, আর উপরে পুরুষ তৈরি। তো আমরা যদি মনে করি যে আমরা রড আঁকাবো যার মধ্যে কোনো ফাঁপা থাকবে না, সেই জন্য DO লেখে ইন্টার দিই। আর একটা জিনিস দেখেন আমি এরকম বড়ো ছোটো করছি, কীভাবে বড়ো ছোটো করছি এটা অনেকে নাও করতে পারেন। তো বড়ো ছোটোটা হচ্ছে এই যে মাউসের যে আপনাদের হচ্ছে চাকাটা রয়েছে না, এই চাকাকে যদি উপর দিকে আপনারা নিয়ে যান তাহলে এটা বড় হবে, আর যদি আপনারা নিচের দিকে নিয়ে যান তাহলে এটা অনেক ছোট। তারপর দেখেন এই যে আমার হাত হচ্ছে, হাতটা হচ্ছে কীভাবে আমরা সরাতে পারছি এই ইয়েগুলো। এটা আপনাদের চাকাটাকে যদি আপনারা ক্লিক করে ধরে রাখে যদি আমি এইভাবে নিয়ে যাই তাই আমি নিয়ে যেতে পারবো, তখন হাত দিকে। ঠিক আছে, আর আপনারা যদি তাও না পারেন পি লেখে ইন্টার দিলেও হাত হয় না। দেখেন পি লেখে ইন্টার দিলেও হাতটা সরাতে পারবেন, আবার ESC-তে ক্লিক করলে এটা চলে যাবে। আমরা ডোনট কমান্ডের কথা বলছিলাম, DO লেখে ইন্টার দিলাম। যে দেখেন এইবার আমরা মান দিব প্রথমটাতে 2, দ্বিতীয়টাতে আমরা দিব হচ্ছে 0 তে ইন্টার দিলাম, 0 হবে না 0.1 দেন, 0.1 দিয়ে ইন্টার। দেখেন এখানে এবার ক্লিক করি, দেখেন এর কিন্তু আর ফাঁপা দেখতে পাবেন না আপনারা, একদম বড় করলে দেখতে পাবেন। এটা হচ্ছে রডের একটা সিম্বল আকারে আপনারা ব্যবহার করতে পারবেন। খুব সুন্দর হচ্ছে, আর একটা বড় করি DO লেখে। রডের সিম্বল আমরা 4-5 আমরা ইউজ করি, ধরেন আমরা 6 দিলাম একটা, এই ইন্টার, পরেরটা আমরা 0.1 দিলাম, দিয়ে এটা আমার হয়ে গেছে। যেখানে ক্লিক করবো সেখানে যত দরকার, আমার যতগুলো দরকার ক্লিক করে নেওয়ার পরে ESC ক্লিক করলে দেখেন আমার কিন্তু রডের সিম্বল হয়ে গেছে। এটা হচ্ছে ডোনট কমান্ডের কাজ। এরপর আসি আমরা অফসেট। অফসেট আমরা কখন ব্যবহার করি? আমরা ধরে নেন 5 ইঞ্চির একটা দেওয়াল আঁকাবো, এর লেখে ইন্টারকে আপনারা একটা লাইন নিলেন, আমি সুতা করলাম, আমরা একটা লাইন নিলাম। তো এই লাইনের পরে আমরা যদি 5 ইঞ্চি পরে আবার একটা লাইন নিই, তা আমরা 5 ইঞ্চি পরে কি আবার এইভাবে দেখবো যে এখান থেকে এই দিকে 5 ইঞ্চি এইভাবে করবো, এটা করার দরকার নেই। এখানে আপনারা অফসেট নিতে পারবেন কিভাবে, ও লেখে ইন্টার দিবেন, দিয়ে আপনার এই লাইনটা কতটুকু দূরে তার একটা লাইন দেবেন, ওখানকার 5 ইঞ্চি। কারণ আমাদের এক ইটের গাঁথনি যেটা হয় সেটা হচ্ছে এক স্তর গাঁথনি, সেটা 5 ইঞ্চি হয়। তো 5 ইঞ্চি লেখে ইন্টার দিবেন। এরপর দেখেন আমার এখানে কি বলছে, সিলেক্ট অবজেক্ট টু অফসেট অল, তার মানে আমাকে যে অফসেটটা নিব সেটার অবজেক্ট থেকে আমি যে অফসেট নিব সেই অবজেক্টকে সিলেক্ট করতে বলছে, সিলেক্ট করলাম। ঠিক আছে, করার পরে আমরা হচ্ছে এটা হয় না, ও লেখে ইন্টার দিয়ে 5 থেকে ইন্টার দিয়ে সিলেক্ট করে আমরা নিচের দিকে এইভাবে নিয়ে ছেড়ে দেব। দেখেন এটা আমার 5 ইঞ্চি হয়ে গেছে। আমি যত এইভাবে নিব, ও লেখে ইন্টার দিয়ে 5 না, আমি আমার 10 ইঞ্চি করে নিব, তাহলে 10 লেখে ইন্টার দিয়ে ধরে শুধু যেদিক নেবো সেই দিক ধরে এই মাউসটা এদিকে আনতে হবে। আমি মাউসে ক্লিক করে এই দিক নিচের দিকে নিয়ে আসে, আবার একটা ক্লিক করলাম। এটা অবশ্যই আপনাদের বাম দিকে লেফট সাইড অবশ্যই আপনারা ক্লিক করবেন। দেখেন ক্লিক করে নিচের দিকে, আমি যদি উপরে নেই তাহলে উপরে দিয়ে ক্লিক করলে উপরে চলে যাবে। ঠিক আছে, উপরে চলে যাবে। আমি নিচে ক্লিক করে নিচে দিয়ে নিয়ে আসি। এইভাবে যদি আমি একটা ক্লিক করলাম নিচে, না আবার একটা ক্লিক করি তাহলে চলে আসবে। দেখেন দেখছেন, এখানে একটা ক্লিক করবো করে নিচের দিকে না আরেকটা ক্লিক, তাহলে আমাদের অফসেট নেওয়া হয়ে যাবে। এরপরে আসেন অফসেট শিখলাম, এরপরে আমরা ট্রিম। ট্রিমের কাজটা কি, আমি আগেই বলছিলাম পুরো একটা লাইনকে কাটার জন্য আমরা যদি সিলেক্ট করে ইলেকে ইন্টার দিই তাহলে কাটবে, কিন্তু মনে করেন আমার দরকার হচ্ছে প্রত্যেক লাইন কাটবো। আমার মনে করেন আমি লাইন আমাদের এরকম হয় না, আমরা অনেক টাইম এইভাবে নিয়ে নিই, এইভাবে আমাদের এইটুকু দরকার পড়ে না। তো এইটুকু আমরা কাটতে গেলে যদি ইলেকে ইন্টার দিই পুরোপুরি কাটবে। তো এইরকম টিম ব্যবহার করে আমরা অল্প একটু লাইন কাটতে পারি। এইটুকু টি আর লিখে ডবল ইন্টার দিবেন, দিয়ে এই টি আর ডবল ইন্টার দিয়ে ক্লিক করবেন, দেখেন কেটে গেছে। তো অবশ্যই আপনাদের একটা একটা অবজেক্টে এটা টিমটা এমন একটা কাজ, টিম অযথা আপনি লাইনে ক্লিক করলে কাটবে না, কিন্তু অবশ্যই আপনাদের একটা অবজেক্ট থাকতে হবে। মনে করেন আমার এই লাইন, এই লাইন কিন্তু আমার টিম দ্বারা কাটবে না, কারণ এই লাইনের মাঝখানে কোনো লাইন কিংবা কোনো কিছু সংযোগ নেই। অন্য একটা অবজেক্টের দ্বারা এই অবজেক্টকে কাটা যায়, একটা লাইন একটা অবজেক্টকে কাটা যায়, এটা হচ্ছে টিম। আমি টি আর লিখে ডবল ইন্টার দিলাম, যে দেখেন এটা কাটতে পারবো, কিন্তু দেখেন আমি এটা আর কাটতে পারবো, কারণ কি এটার বিপরীতে আর কোনো লাইন নাই, কারণ এটা তো পুরোপুরি একটাই, এটাকে ইরেজ করলে একবারে কেটে দেবে। আর আমি যদি এখান থেকে আবার একটা লাইন দিই, দেখেন আমি কিন্তু এইটুকু এখন কাটতে পারবো, টি আর লিখে এইটুকু কাটতে পারবো। অবশ্যই টিম ব্যবহার করা হয় কখন, যখন আপনার বাড়তি লাইন টাইম হয়ে যাবে, একটা লাইন অবশ্যই তার উপর দিয়ে থাকতে হবে, তাছাড়া কিন্তু কাটবে না। এটা আমি দেখে দিলাম, এটা হচ্ছে টিমের কাজ। এরপরে আসি এক্সটেন্ড। এক্সটেন্ডটা কি আমাদের দেখতে হবে। আমরা অনেক সময় করি কি, একটা লাইন আঁকালাম, কিন্তু দেখা যাচ্ছে এই লাইনটা আমাদের এই পর্যন্ত দরকার, তো আমরা কি আবার একটা লাইন আঁকাবো, আর না আপনারা ই এক্স লিখে ডবল ইন্টার দিয়ে এই লাইনের উপর ক্লিক করলে ওটা চলে যাবে। দেখছেন, আমি আবার দেখাচ্ছি, আনডু করলাম, ই এক্স লিখে ডবল ইন্টার দিলে চলে যাবে। কিন্তু দেখেন আমি যদি এই জায়গায় একটা লাইন নেই, নিয়ে যদি ই এক্স দিয়ে এখানে ক্লিক করি সারাদিনেও যাবে না, কারণ তার সোজা কোনো লাইন নেই। যদি তার সোজা একটা লাইন এইভাবে থাকতো, এখন যদি ই এক্স লিখে ডবল ইন্টার দিয়ে ক্লিক করি চলে যাবে। আর টিম যদি করি এটা আবার টিম আকারে কাটা হয়ে যাবে। এই তাহলে অবশ্যই বুঝতে পারছেন টিমের আর এক্সটেন্ডের কি কাজ। আমার মনে হয় 5-6টা হয়ে গেছে। আমরা এই পর্বে শিখলাম কি কি কমান্ড, একটা আমরা দেখে আসি। প্রথমে আমরা সার্কেল আঁকানোটা শিখছি, দেখেন সার্কেল আঁকানোটা শিখছি। তারপরে আমরা সরবুজ অষ্টভুজ যেটা শিখছি, তারপর ডোনট কমান্ড, রড আঁকানো, রডের সিম্বল, পাইপের সিম্বল। এরপর আমরা শিখলাম হচ্ছে অফসেট নেওয়া, এরপরে শিখলাম আমরা হচ্ছে টিম করা, আর হচ্ছে এক্সটেন্ড করা। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। جزاك الله خيرا. سلام عليك سلام عليك سلام عليك سلام عليك سلام عليك سلام عليك.